প্রথম যে বাজেটটি আমাদের অর্থমন্ত্রী আবুলাল সাবেক অর্থমন্ত্রী আবুলাল বহির দিয়েছিলেন আমার মনে আছে। আমি অন্তত সেদিন নির্দ্বিধায় একটা কথা বলেছিলাম যে একটা একটা প্রো পিপুল বাজেটের সূচনা দেখতে পাচ্ছি এখানে, কিন্তু তারপরেই এই বোধহয় বছরের মধ্যে ঘুরতে ঘুরতে সব জিনিসটি পাল্টে গেল এবং এখন বাজেটটি পরিপূর্ণ হবে একেবারেই আমাদের যে নয়া উদারবাদীর অর্থনীতি অনুসরণ করে তো বটেই, সে তো আছেই, তার চেয়ে আরও জায়গায় এসে একেবারে আমাদের যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন ক্ষুদ্র ধনিক গোষ্ঠী আমলা সামরিক বিষয়ে আমলা তাদেরকে লক্ষ্য করে ব্যবসায়ীদের লক্ষ্য করে বাজেটগুলো পরিণত হয় এবং পরিণত হচ্ছে। এবারও তার থেকে পার্থক্য হয় বলে আমার মনে হয় না, যে কারণে আমরা সবসময় দেখি যে বাজেটটি হলে পরেই বলা হয় এবং আমাদের মানে যারা কর্তাব্যক্তিরা দাবি করেন যে সরকার ব্যবসা বান্ধব এবং ব্যবসায়ীরাও বাজেট রিয়াকশনে বলেন যে একটা ব্যবসা বান্ধব বাজেট হচ্ছে। ব্যবসা বান্ধব বাজেট হওয়াটা উচিত, নিশ্চয়ই ব্যবসার সুযোগ সুবিধা এগুলো বাড়ানো উচিত, কোনো অসুবিধা কোনো কারণ নেই, কারণ অর্থনৈতিক চালিকার শক্তির মধ্যে ব্যবসার একটি ভূমিকা রয়েছে। কিন্তু যখন এই বিষয়গুলোকে নিয়ে এসে আপনার সাধারণ মানুষের তাদের প্রয়োজনের প্রশ্নগুলোকে আসার প্রয়োজন হয় সেটা কিন্তু ভূমিকা থেকে যায় এবং এটা ঠিকই বলেছেন যে এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্টের কার্যত কোনো ভূমিকা নেই। খোলাখুলি কথা বলি, আমার অভিজ্ঞতা বলতে পারি, আমি এতদিন ধরে পার্লামেন্টে আছি বিভিন্ন সময় বাজেটে, এর আগে যেগুলো হতো সেটা ছিল যে অন্ততপক্ষে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি সভাপতিদের নিয়ে অথবা স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের নিয়ে কিছুটা হলো প্রাক বাজেট আলোচনা হতো, গত পাঁচ বছর ধরে সেটাও উঠে গেছে, সেটাও এখন আর নাই। এটা পরিপূর্ণভাবে একেবারে আপনারা তৈরি করে দেন, প্রধানমন্ত্রীর কাছে হাজির করা হয়, তিনি এসে অনুমোদন করে দেন, কী অনুমোদন করেন সেটা তার বিবেচনার বিষয়, নিশ্চয়ই তিনি বিবেচনা করে অনুমোদন করেন এবং এটা আমরা সোজাসুজি সোজা সপ্তাহ পার্লামেন্টে দাঁড়িয়ে ভোট দিয়ে পাশ করে দিই। এবার তো আরও কঠিন হবে এই কারণেই যে সামনে যেহেতু মানে ঈদুল আজহা সামনে রয়েছে, সুতরাং বাজেট সেশনই এবার শর্টেন্ড হয়ে যাবে, সুতরাং আলোচনা আপনার এবার আরও কমে যাবে আর কি। যদিও আমি প্রস্তাব করবো যে দুইবেলা আলোচনা করেন, যদি আলোচনা করতেই চান দুইবেলা আলোচনা করেন, কারণ বাজেট আলোচনা সব দেশে সবকালে এটা অনেক লম্বা সময় নিয়ে হয়, খুব নির্দিষ্ট তিন ঘন্টা দু ঘন্টা আলোচনায় বাজেট নিয়ে আলোচনা করা যায় না। তো এটা আমরা তুলে ধরেছি বারবার করে যে অন্ততপক্ষে পার্লামেন্টকে অবহিত রাখা কেমন নয়, পার্লামেন্টকে অবহিত রাখা কেমন নয়, বাজেট প্রক্রিয়ায় পার্লামেন্টকে অন্তর্ভুক্ত করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে হ্যাঁ না ভোট ছাড়া বাদবাকিটা পার্লামেন্ট এখানে খুব ভূমিকা পালন করে না। এক দুই হচ্ছে আলোচনার ক্ষেত্রে যেটা আমাদের মেজবাকওয়াল বলে গেলেন যে তো মানে গবেষণালব্ধ বিষয় দাঁড়িয়ে গেছে যে আলোচনার মধ্যে এটা সালাউদ ডক্টর সালাউদ্দিন বোধহয় নাম, উনি গবেষণা করেছিলেন অবশ্য আরও আগে পঞ্চম সংশোধন সংগ্রহ সম্পর্কে যে এক ঘন্টা আলোচনার মধ্যে তিন মিনিট কেবলমাত্র গরিব মানুষের কথা, সাধারণ মানুষের কথা, গ্রামের মানুষের কথা বলা হয়, বাদবাকি সময় একেবারেই রেহিত কতগুলো মানে স্তুতিবাদ করে এগুলো শেষ করে দেওয়া হয়। তো সেই দিক থেকে আমি এই আজকের আলোচনার ফলাফল খুব একটা আশাবাদী দেখি না, আশাবাদ দেখি না, কিন্তু এটা অবশ্যই যেটা হুদাভাই শেষ পর্যন্ত বললেন যেটাকে একটা আন্দোলনের জায়গায় নিয়ে এসে সেই জায়গায় যদি ধরে আমরা অগ্রসর হতে পারি তাহলেই এটা দাঁড়াবে এসে। এবং আমার ধারণা আবুল বারাকাত এবার যখন আরও সুনির্দিষ্টকরণ করেছেন তার বিষয়গুলোকে নিয়ে এসে সেই সুনির্দিষ্টকরণ করার ফলে এই ক্ষেত্রটি পুরোটায় প্রস্তুত হয়েছে এবং এখন মানুষের কাছে মানুষ এখন কিন্তু যে কোনো কারণেই হোক, সামনে নির্বাচনের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, মানুষ কিন্তু কিছুটা শুনতে চায় যে কী হতে যাচ্ছে। এখন এই মানুষের শোনার কান তারা খুলছেন এবং শোনার জন্য চেষ্টা করছেন তারা, যদিও
আমাদের তরুণ প্রজন্ম এখনও পর্যন্ত এসব ব্যাপারে উদাসীন, তারা মূলত এখনও সোশ্যাল মিডিয়ার মধ্যেই নিজেদের নিমজ্জিত রাখছেন অথবা মাদকের মধ্যে নিজেদের নিমজ্জিত রাখছেন, এর বাইরে অথবা ক্যারিয়ারের মধ্যে নিজেদের নিমজ্জিত রাখছেন। যেটা সে একজন বলছিলেন যে সকালবেলা দেখলেই দেখা যায় যে পাবলিক মানে ইউনিভার্সিটির লাইব্রেরিতে 2000 ছেলে দাঁড়িয়ে আছে, তারা ওই বিশেষ পরীক্ষার কিসের জন্য দাঁড়িয়ে আছে, লাইব্রেরি ওয়ার্ক করার জন্য, অন্য কোনো কারণে লাইব্রেরি ওয়ার্ক করতে গেছে এটা আমরা শুনিনি।